বর্ধমানের রায়না এক নম্বর ব্লকের শ্যামসুন্দর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত শ্যামসুন্দর রামনবমী উদযাপন সমিতির উদ্যোগে শুরু হলো আজ 30 মার্চ বৃহস্পতিবার রামনবমীর পূজাপাঠ ও বর্ণাঢ্য শোভাযাত্রা, যার চিত্র আমরা সরাসরি তুলে ধরেছি বাংলা এমজি নিউজের পর্দায়। এই পুজোটি শুরু হয়েছে সকাল 8টায় এবং সাথে সাথে হরিনাম সংকীর্তনের মধ্য দিয়ে শোভাযাত্রা আরম্ভ হয়েছে। এই রামনবমী পুজো উপলক্ষে প্রচুর মানুষের সমাগম হয়েছে। এটি আরএসএস তথা ভারতীয় জনতা পার্টির উদ্যোগে প্রতি বছরের মতো এবছরও রামনবমী পুজোটি শুরু হয়েছে শ্যামসুন্দর রামনবমীর উদযাপন সমিতিতে। আমরা শুনে নেব এই রামনবমীর উদযাপন সমিতির উদ্যোগে যারা আছেন তাদের কাছ থেকে কি বলছেন। দেখতে থাকুন বাংলা এমজি নিউজ সরাসরি। আমাদের এখানে রামনবমীর পূজা এবং পূজার পর পথ পরিক্রমা আছে এবং পথ পরিক্রমার পর আমাদের এখানে একটু খিচুড়ি ভাজার ব্যবস্থা করে রামভক্তরা আসবে বা আশেপাশে যারা আছেন আর কি পুজো অর্চনা দিচ্ছেন তাদের জন্য একটু খিচুড়ি ভাজার ব্যবস্থা করে। আজ কে কে থাকছেন এখানে উপস্থিত? কে থাকছেন কি বলছেন? উপস্থিত কে কে থাকছেন এখানে উপস্থিত? জেলার দু একজন আমাদের আসবেন, বিশুন্ন পরিষদের কার্যকর্তা আছেন, আমাদের এখানে দুর্গা থানা আছেন মাননীয়, উনি হয়েছেন জেলার কার্যকর্তা। এছাড়াও অনেক সম্মানীয় অতিথি আসছেন, হ্যাঁ নগর কীর্তন থাকছে এবং অগণিত রামভক্ত। র্যালি কোথা থেকে কত পর্যন্ত যাবে র্যালি? দেখুন শ্যাম, এখান থেকে শুরু হয় থানা, থানা থেকে বিডিও অফিস হয়ে শ্যামসুন্দর গ্রাম দিয়ে ঢুকে পরিক্রমা করে গার্লস স্কুলের সামনে এখানে এসে শেষ হবে। কত মানুষ সমাবেশ আছে? হ্যাঁ বলুন, কত মানুষ সমাবেশ আছে? আমাদের তো আজকে 150 থেকে 200 জনের সমাবেশ আছে। আপনার নাম পরিচয়? আমার নাম হচ্ছে কৃষ্ণেন্দু মল্লিক, আমি এই রামনবমী উদযাপন কমিটির একজন সদস্য। কিরণ মোবাইল 0% ইন্টারেস্টে সহজ কিস্তিতে বাজাজ টিভিএস HDB ফাইন্যান্সের মাধ্যমে ভিভো, ওপো, রিয়েলমি, রেডমি, পোকো, নার্জো ফোন পাওয়া যায়। আপনার পছন্দের মোবাইল পেতে আজই আসুন আমাদের শোরুমে। যোগাযোগের ঠিকানা কামারপুকুর ঘাটাল রোড, হুগলি। মোবাইল নম্বর 9775589612 অথবা 8768917100। রামনবমী উপলক্ষে বর্ধমান শহরে বিশাল বর্ণাঢ্য শোভাযাত্রা আয়োজিত হলো রামনবমী উদযাপন কমিটি গীতাচর্চা কেন্দ্র ও বিশ্ব হিন্দু পরিষদের উদ্যোগে। শহরের বিভিন্ন প্রান্ত থেকে ছোট ছোট শোভাযাত্রা এসে মিলিত হয় কার্জন গেট চত্বরে। আজ সকাল থেকেই কার্জন গেটের সম্মুখে সনাতনী নিয়মনীতি মেনে মূর্তি পূজা শুরু হয়। আজকের রামনবমীর মিছিলে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও সাধারণ মানুষকে হাঁটতে দেখা যায়। প্রবল উন্মাদনার সঙ্গে কারো কারো হাতে অস্ত্র লক্ষ্য করা যায়। বিজেপির বর্ধমান জেলা সভাপতি ও অন্যান্য নেতাদের উপস্থিতি ছিল লক্ষণীয়। অন্যদিকে সদ্য বহিষ্কৃত জেলা বিজেপি নেতা শ্যামল রায়ের উদ্যোগেও একটি বিশাল মিছিল বের হয়। শুধুমাত্র বর্ধমান শহর নয়, বর্ধমান জেলার বিভিন্ন প্রান্তে আজ রামনবমী পালিত হয় মহা ধুমধামের সঙ্গে। পূর্ব বর্ধমান থেকে আদর্শ মুখার্জি, রিপোর্ট বাংলা এমজি নিউজ। নমস্কার, আমি বর্ধমান জেলার একজন গর্বিত সনাতনী। প্রত্যেক বছরের ন্যায় এবছরও গোটা দেশের সঙ্গে তাল মিলিয়ে বর্ধমান শহর মেতে উঠেছিল রামনবমী পালনে। সকাল থেকে সাজো সাজো রবে মেতে উঠেছিল গোটা বর্ধমান শহর। শহরের প্রতিটা কোণার থেকে শ্রীরামচন্দ্রের জয়ধ্বনি দিতে দিতে শোভাযাত্রা এসে মিলিত হয় বর্ধমান শহরের প্রাণকেন্দ্র কার্জন গেটে, যেখানে মর্যাদা পুরুষোত্তম শ্রী রামচন্দ্র, মা সীতা, লক্ষ্মণ এবং মহাবীর হনুমানের পূজিত পূজন সম্পন্ন হয়েছে সনাতনী প্রক্রিয়ায়। এই শোভাযাত্রায় ছিল না কোনো রাজনৈতিক রং, না ছিল রাজনৈতিক ট্যাগ। এই মিছিল শুধুমাত্র ছিল সম্মিলিত সনাতনী শক্তির একত্রীকরণ। যারা এই মিছিলে অংশগ্রহণ করেছেন বা যারা করেননি, আমাদের প্রত্যেকের কাছে অনুরোধ, পরবর্তীকালে এই শোভাযাত্রায় নিজেদের সম্পূর্ণভাবে নিয়োজিত করুন, যা পরবর্তীকালে আপনার আগামীর ভবিষ্যৎ সুনিশ্চিত করতে সাহায্য করবে। ধন্যবাদ। শুভ রামনবমী। অনিন্দিতা পাল, বর্ধমান। চাঁদেরহাট শপিং মল আরো বৃহত্ত এসে যুক্ত। এখানে পাবেন গ্রসারি, কসমেটিক্স, বেবি ফুড, বাচ্চাদের খেলনা, বিভিন্ন খাদ্যদ্রব্য ও গৃহস্থলীয় সরঞ্জাম। কম দামে উন্নত মানের জিনিস পেতে আসতেই হবে চাঁদেরহাট শপিং মলে। 1000 টাকা কেনাকাটা করলেই পাবেন গিফট কুপন, থাকছে আকর্ষণীয় উপহার। প্রোপাইটার রিয়া চৌধুরী ও মোহর আহমেদ। ঠিকানা কামারপুকুর চটি, বোঘাট 2 নম্বর বিডিও অফিস সন্নিকট।